অনু রান্নাবাটি অ্যান্ড মোর আজকে করবো এই দেখো চিকেন চচ্চড়ি। এইটা খেতে খুব ভালো লাগে, ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গে খেতে খুব ভালো লাগে। এই রেসিপি যদি তোমরা দেখতে চাও তাহলে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেও স্কিপ করিও না, খুব সহজ একটা রেসিপি। এটা আমি তৈরি করবো, এই জন্য কী কী লাগছে তোমরা দেখে নাও। চিকেনগুলোকে ঠিক এইভাবে কেটে নিতে হবে, এই দেখো ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে। টুকরো কেটে নিয়েছি, এগুলো বোনলেস চিকেন দিয়েই করা হয়। এটা ছোটো থেকে একটুখানি বড় বড় করে কাটতে হবে এটাকে, তাহলে এটা খেতে ভালো লাগবে। গরম ভাত দিয়ে মেখে খেতে জাস্ট জমে যাবে, মশলা লাগে না, মশলা খুব কমই লাগে। এখানে নিয়েছি আদা কুচি নিয়েছি আর লঙ্কা, এটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি, কুচি কুচি করে কাটে নিয়ে এটাকে লঙ্কাটাকে আমি মিক্সারের মধ্যে হুইপে দিয়ে একটুখানি ঘুরিয়ে নিয়েছি, টুকরো টুকরো করে কাটার মতন হয়ে গেছে। রসুনটাকেও তাই করেছি, তোমার টুকরো করে কেটে নিতে পারো না তো মিক্সারে যদি একটুখানি ঘুরিয়ে নাও, বেশিক্ষণ না, 1 সেকেন্ড যদি ঘুরিয়ে নাও হুইপস করে, তাহলে দেখবে এখন টুকরো টুকরো করে কাটা হয়ে যাবে আর অনেকক্ষণ ধরে কাটতে হবে না। ঠিক পেঁয়াজ কুচি, এই ছোটো ছোটো টুকরো করে পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি, এ দেখো কুচি টমেটো কুচি, টুকরোকে দিয়েই হয়ে যাবে মাংসের চচ্চড়ি। এই রেসিপিটা শিখেছি আমি বনশ্রী দেবনাথ আমার বোনের কাছ থেকে। আজকে তোমাদেরকে রান্না করে আমি দেখাবো চিকেন চচ্চড়ি। সর্ষের তেল দিয়েই হবে, এই জন্য এটা প্রথমে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। রান্নাটা সর্ষের তেল দিয়ে করতে গেলে খেতে ভালো লাগবে, এই জন্য আমি সর্ষের তেল দিয়ে রান্না করছি। একটুখানি বেশি দিয়েছি, চিকেন করতে যা তেল লাগে তার থেকে সামান্য 1 চামচ তেল বেশি দিয়েছি, এটা একটু তেল তেল থাকলে খেতে বেশি ভালো লাগবে। এটা গরম হয়ে গেছে, এবারে আমি আদা আর রসুনটা দিয়ে দেবো। একটুখানি নেড়ে যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে অতক্ষণ আমি নাড়তে থাকবো। 1 মিনিট নেড়ে নিয়েছি, আর বেশি নাড়ার দরকার নাই। এবারে আমি পেঁয়াজটাকে দিয়ে ভাজতে থাকবো। পেঁয়াজটাকে 2 মিনিট ভেজে নিয়েছি, দেখো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি এতে দিয়ে দেবো চিকেন, চিকেনটাকে টুকরো করে যে কেটে রেখেছি এটাকে দিয়ে দিচ্ছি। এটা পরিমাণে 200 গ্রাম মতন হবে, 1 কেজি চিকেনের মধ্যে যতটা বোনলেস ছিল পুরোটাই আমি নিয়ে নিয়েছি। এটাকে দিয়ে ভাজতে থাকবে, তো এখন পর্যন্ত লবণ হলুদ দিইনি, লবণ হলুদটা একটুখানি পরে দেবো, একটুখানি ভেজে নিই, ভাজার পরে লবণ হলুদটা দেবো। এটাকে 2 মিনিট নেড়ে নিয়েছি, নেড়ে ভেজে নিয়েছি, একটু ভাজা হয়ে গেছে, এই দেখো পাশ থেকে তেলটা বইতে শুরু করে দিয়েছে। এবারে আমি একে একে টমেটো কুচি, লঙ্কা কুচি কোন পরিমাণ মতন, হলুদ ভুনে আর জিরে গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব। এটাকে ঢাকা দিয়ে আমি সেদ্ধ হতে দেবো। একে 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখেছি, দেখো এর থেকে কতটা জল বেরিয়েছে। এতে আলাদা করে আর জল দেওয়ার দরকার নেই, টমেটো থেকে পেঁয়াজ থেকে যে জল বেরোয় এতেই রান্নাটা হয়ে যায়। এটা রান্না করতে বেশিক্ষণ টাইম লাগে না, জাস্ট 10 মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যাবে। যদি ট্রাই হয়ে এসছে, মিষ্টি হলে ভালো লাগে খেতে, তাই হালকা একটু চিনি দিয়ে দিচ্ছি, তোমরা পছন্দ না করলে দেবে না। ঠিক গরম মশলা গুঁড়ো, জয়ফল, জৈত্রী, লবঙ্গ, দারচিনি আর এলাচ সবগুলোকে আমি শুকনো খোলা একটুখানি নেড়ে নিয়ে গুঁড়ো করে রেখে দিয়েছি, সেটাকে আমি দিয়ে দিচ্ছি। ভালো হওয়ার জন্য একটুখানি টমেটো সস দিচ্ছি, খুব বেশি দেবো না, 1 চামচ মতন দেবো। ভালো করে মিশিয়ে নেবো, পাশ থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, এটা অলমোস্ট তৈরি হয়ে গেছে, চচ্চড়িটা রেডি হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা অফ করে 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো, তারপর সার্ভ করবো।